নমস্কার বন্ধুরা, আবারো আমি চলে এসেছি রূপা ম্যাম একটা দারুণ তোমাদের খবর দিতে। মানে এসএসসি প্রায় বোম ফাটিয়ে দিয়েছে, একদমই ঠিক শুনছো, একদম। দেখো, যেমন কিনা তোমরা থাম্বনেইলে দেখতে পেয়েছো, এসএসসি সিপিও 2023 এর নোটিফিকেশন আউট হয়ে গেছে, প্রচুর ভ্যাকেন্সি। তাহলে ভ্যাকেন্সি নিয়ে কথা বলবো, কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবে, কি কি এক্সাম প্যাটার্ন, তোমার যোগ্যতা কি, ক্রাইটেরিয়া কি, এজ লিমিট কি, ভ্যাকেন্সি কত আছে, স্যালারি কত, সবকিছু আমরা ডিসকাস করব। কিন্তু তার আগে একটাই কথা, যদি আজকে চ্যানেলটা এই যে এতটা তোমাদের ইনফরমেশন দিচ্ছে, আরো যদি ইনফরমেশন পেতে হয় চ্যানেলটাকে অবশ্যই আগে লাইক করবে। কেননা লাইক থেকেও বড় ইম্পর্টেন্ট হচ্ছে সাবস্ক্রাইবটা করে রাখবে, কারণ এই ধরনের ইনফরমেশন কিন্তু তোমাদের কাছে নিয়ে চলে আসবে ভিশন বাংলা। তো চলো বন্ধুরা, এই যে এত বড় একটা আনন্দের খবর, এত বড় একটা ভ্যাকেন্সি এসএসসি বার করেছে, তো সেই ভ্যাকেন্সিটারই সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য জেনে নেব। কিন্তু তার আগে বলি, যারা নিজেরা দেখতে চাইছো তারা এসএসসির ওয়েবসাইটটা ফলো করো, ওখানে কিন্তু সমস্ত কিছু বলে দেওয়া থাকবে। তাহলে চলো বন্ধুরা শুরু করি আমাদের ফার্স্ট নোটিশ। নোটিশ কি নিয়ে এসেছে? নোটিশ আমাদের এসেছে হচ্ছে তোমাদের সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এক্সামিনেশন 2023। তাহলে সিপিও যে দিল্লি পুলিশের আন্ডারে, ঠিক আছে, আমাদের এটা মেল ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারবে। এরা নোটিশ নিয়ে এসেছে থ্রু এসএসসি স্টাফ সিলেকশন কমিশন, রাইট। নেক্সট যেটা পেজে আছে, দেখো ডেটস ফর সাবমিশন অনলাইন অ্যাপ্লিকেশন, কবে থেকে ফর্মটা ভরতে পারবে, সেটা হচ্ছে 22nd of July। একদম ঠিক বন্ধুরা, ভালো করে শুনে নাও। সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু একটাই জিনিস, যদি ক্রাইটেরিয়া ফিল করে, যদি ক্রাইটেরিয়া ম্যাচ করে, তোমাদের একটাই জিনিস মনে রাখতে হবে যে কবে থেকে ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে। তাহলে ফর্ম ফিল আপটা শুরু হচ্ছে হচ্ছে 22nd July 2023 থেকে কত দিন অবধি চলবে? 15th of August। লাস্ট ডেট আমাদের কবে? দেখো 15th August, ঠিক আছে, ঠিক 11টা অবধি আমাদের লাস্ট ডেট হচ্ছে, 15ই আগস্টের 11টা অবধি। তার আগে ফর্মটা ফিল করো, কিন্তু একটাই তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা কিন্তু লাস্ট মিনিটের জন্য ওয়েট করো না প্লিজ, কেননা লাস্ট মিনিটে যে কোনো কিছু হতে পারে, তাহলে লাস্ট আওয়ারের জন্য কখনো ওয়েট করবে না। নেক্সট, ডেট অফ উইন্ডো অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন এন্ড অনলাইন পেমেন্ট কারেকশন চার্জেস, তা কত থেকে? দেখো 16th of August 2023 থেকে 17th of August, এই যে এই একটা দিন তোমাদের চলবে কোন রকম অ্যাপ্লিকেশন ফর্ম কারেকশন, মানে যদি ভুল করে ফেলো সেই জায়গায় কারেকশন করতে পারবে, সেটা হচ্ছে 16 তারিখ থেকে 17 তারিখ, 11টা 17 তারিখের আগে অবধি, ঠিক আছে। নেক্সট, শিডিউল ফর কম্পিউটার বেসড এক্সামিনেশন, তাহলে কবে এক্সামটা হবে? সেটা হচ্ছে অক্টোবর 2023, টেন্টেটিভ ডেট এখনো দেওয়া হয়নি। এক্সামটা কবে হবে? অক্টোবর। তাহলে এই স্লাইড থেকে দুটো মেন মেন জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের 22 তারিখ থেকে ফর্মটা ফিল আপ শুরু হবে 15 তারিখ অবধি, 15 তারিখ কটা অবধি? 11টা অবধি। কারেকশন করার ডেট দিয়ে দিচ্ছে 16 August থেকে 17 August, ঠিক আছে, 11টা অবধি হবে, মানে এর পরেরটা হয়ে গেলেই কিন্তু তোমার 12টা, মানে 11টার পর হয়ে গেলেই কিন্তু নেবে না। তুমি বলবে ম্যাম 17 তারিখ তো তখনও চলছে, বাট এখানে যেহেতু মেনশন করা আছে বাবা, আমাদের কিছু করার নেই, ক্লিয়ার। চলো নেক্সট স্লাইডটা আমরা দেখে নেবো, সেটা হচ্ছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট। শোনো, আমরা ডেডিকেশন তো রাখি, একদম দেশের জন্য লড়তে হবে, সব করতে হবে, কিন্তু একটা মোদ্দা কথা মানতেই হবে বাস, সেটা হচ্ছে এই যে স্যালারিটা আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট রোল প্লে করে, তাই তো। তাহলে স্যালারি কত? সাব ইন্সপেক্টর জিডি ইন সিএপিএস দ্য পোস্ট অফ ক্যারিয়ার প্লে স্কেল লেভেল 6, দ্যাট ইজ 35,400, মানে 400 থেকে 112,400 পর্যন্ত স্যালারি স্কেল থাকবে। অ্যান্ড ইট ইজ ক্লাসিফাইড অ্যাজ গ্রুপ বি, এটা কোন ব্রিয়ের, মানে কোন গ্রুপের আন্ডারে? গ্রুপ বি এর আন্ডারে। নন গেজেটেড, নন মিনিস্টেরিয়াল, ঠিক আছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে সাব ইন্সপেক্টর এক্সিকিউটিভ, মেল আর ফিমেল দুজনের জন্যই বেরিয়েছে ইন দিল্লি পুলিশ। দ্য পোস্ট ক্যারিয়ার পে স্কেল কত? 35,400 থেকে 112,400, অ্যান্ড ইট ইজ ক্লাসিফাইড অ্যাজ গ্রুপ সি বাই দিল্লি পুলিশ, ঠিক আছে। তাহলে এটা গ্রুপ সি এর আন্ডারে পড়বে, মেল ফিমেল দুজনের জন্যই ইন্সপেক্টর এক্সিকিউটিভ। নেক্সট যেটা, টেন্টেটিভ ভ্যাকেন্সি, কত ভ্যাকেন্সিজ আছে সেটা আমরা কি দেখবো? দেখো ভ্যাকেন্সি হচ্ছে, এখানে তো তোমার আলাদা আলাদা পোস্ট অনুযায়ী ভ্যাকেন্সি আছে, কিন্তু ওভারঅল একটা যদি যোগ করো তাহলে সেক্ষেত্রে 1664 মতো পোস্ট, হ্যাঁ 1664 এর মতো পোস্ট আছে। এবার দেখে নি, ইউআর এর জন্য আছে তোমার কত? 39, এক্স সার্ভিস ম্যানেজের জন্য 3। এইভাবে দেখো তোমার, আমি সেগমেন্ট করে দিয়েছি, তোমরা একটু দেখলে তোমাদের সুবিধা হবে, যে টোটাল
আমাদের কত পোস্ট আছে কিসের জন্য, সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ, ক্লিয়ার? নেক্সট নেক্সট এটা যেটা আছে সেটা হচ্ছে এখানে টোটাল হচ্ছে 109 আর এখানে টোটাল হচ্ছে 53 সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ ফিমেলদের জন্য, ক্লিয়ার? আশা করি দেখে নিয়েছো। নেক্সট স্লাইডে আমি যাই। নেক্সট স্লাইডে হচ্ছে এবার হচ্ছে সিএপিএফ এর মানে এসআই এর আন্ডারে যেটা জিডি তাতে কত মেল ফিমেল টোটাল আছে। আমি একটু সরে যাচ্ছি, আমার মনে হয় এই স্ক্রিনশটটা তোমরা নিলে তোমাদের জন্য বেটার হবে। এইটা হচ্ছে কত ভ্যাকেন্সি কোথা থেকে ভরবে, কোন পোস্টের জন্য ভরবে, ইট উইল বি হেল্পফুল ফর ইউ। চলো এইবার দেখে নেব যে এজ লিমিট কত বয়স থেকে এক্সামটা দিতে পারবে, কত বয়স লাস্ট। দ্য ক্রুশিয়াল ডেট ফর দি এজ রেকগনিশন ফিক্সড অ্যাজ 1st অফ অগস্ট 2023 ইন দ্য অ্যাকর্ডেন্স উইথ দ্য প্রভিশন অফ ডিওপি এন্ড টি ওএম নাম্বার, এই আন্ডারে দেখো বলে দিয়েছে এজ লিমিট, ঠিক আছে, এজ লিমিট ফর দ্য পোস্ট দ্যাট ইজ 20 to 25, 20 থেকে 25 বছর বয়সী যারা তারা এইটা ফিল করতে পারবে। ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ বিন বর্ন নট আর 1998 2nd অফ অগস্টের আগে তার জন্ম হলে হবে না, তার পরে হতে হবে, and not later than 1-8-2003 পরে হলে চলবে না, এর আগে হলে চলবে না, এর পরে হলে চলবে না। বয়স সীমাটা হচ্ছে মনে রাখো 20 থেকে 25, ক্লিয়ার? নেক্সট এইবার বলছি ক্যাটাগরি আর এজ রিল্যাক্সেশন যেটা আমরা কিনা জেনে থাকি সেটা হচ্ছে এসসি এসটি দের কত 5 বছর, মানে এক্সট্রা আরো 5 বছর 30 বছর অবধি। ওবিসি দের কত দিয়েছে 3 ইয়ার্স, ঠিক আছে, আর এক্স সার্ভিস ম্যানেদের 3 ইয়ার্স আফটার ডিডাকশন অফ দি মিলিটারি সার্ভিস রেন্ডার্ড ফ্রম দি অ্যাকচুয়াল এজ অ্যাজ অন দি ক্লোজিং ডেট, ঠিক আছে। এক্স সার্ভিস ম্যানেদের যেমন থাকে যতদিন সার্ভিস করেছে সেই সার্ভিস টাইমটা বাদ দিয়ে 3 ইয়ার্স তারপরে যোগ হবে, ক্লিয়ার? তার মানে এসসি এসটি দের 5 বছর, ওবিসি দের 3 বছর, এক্স সার্ভিস ম্যানের 3 ইয়ার্স রিল্যাক্সেশন। এবার যেটা আসছে, বয়স আমরা জেনে নিয়েছি, স্যালারি আমরা জেনে নিয়েছি, ডেট আমরা জেনে নিয়েছি, এবার হচ্ছে এডুকেশনাল ক্রাইটেরিয়া, কত দূর পড়াশোনা জানলেই পরীক্ষাটার জন্য আমরা বসতে পারবো, এটা হচ্ছে মোদ্দা কথা। এবার দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন ফর অল দ্য পোস্ট ইজ ব্যাচেলর ডিগ্রি ফ্রম আ রেকগনাইজড ইউনিভার্সিটি অর ইকুইভ্যালেন্ট, দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অ্যাপিয়ার্ড ইন দেয়ার ব্যাচেলার্স ডিগ্রি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ক্যান অলসো অ্যাপ্লাই, হাউএভার দে মাস্ট প্রসেস এসেনশিয়াল কোয়ালিফিকেশন বিফোর দ্য কাট অফ ডেট ইজ এত 15th অগস্ট 2023, মানে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন, এর আগে কিন্তু তার হাতে সমস্ত রেজাল্ট থাকতে হবে, মানে ব্যাচেলার্স ডিগ্রি। ইফ ইউ আর ফ্রম বিকম, ইফ ইউ আর ফ্রম বিএসসি, ইফ ইউ আর ফ্রম বিএ, তোমরা যে কোনো ব্যাচেলার্স ডিগ্রি করতে পারো, শুধু এই তিনটে নয়, অনেকে বিসিএ করে, ঠিক আছে, এই সমস্ত তোমার ব্যাচেলার্স ডিগ্রি থাকলেই হবে, কিন্তু তার যেন রেজাল্টটা 15th অফ অগস্টের আগে তোমাদের কাছে থাকে, ঠিক আছে। নেক্সট ক্যান্ডিডেট হু হ্যাভ নট ইয়েট অ্যাকোয়ার্ড বাট উইল অ্যাকোয়ার দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন অ্যান্ড প্রোডিউস ডকুমেন্টারি এভিডেন্স ফ্রম দি বোর্ড অফ ইউনিভার্সিটি ইন সাপোর্ট দেয়ার অফ অ্যাজ অন এত উইল অলসো বি এলিজিবল, মানে যাদের কাছে এখনো তোমাদের ডেটা নেই বা সার্টিফিকেট নেই, এত তারিখের আগে যদি পেয়ে যাও, ইনফ্যাক্ট বলে দিয়েছে যদি ডকুমেন্ট ভেরিফিকেশনের আগে তোমরা পেয়ে যাও তোমরা দিতে পারবে, ক্লিয়ার? মানে ডকুমেন্ট ভেরিফিকেশনের আগে বলতে কি বলেছে বলো তো বন্ধুরা, এরকম তো অনেকেই আছে না, যেমন ধরো আমরা প্রত্যেকে জানি থার্ড ইয়ারের রেজাল্টটা আমরা পেয়ে যাই, কিন্তু আমাদের কিন্তু সার্টিফিকেট কালেক্ট করতে হয়, অনেকটা সময় লাগে, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের আগে পেয়ে গেলেই হবে, তবে হ্যাঁ এই ডেটের আগে তোমাদের কাছে রেজাল্টটা থাকা দরকার। নেক্সট কত টাকা ফিস দিতে হবে, 100 টাকা ফিস দিতে হবে, ঠিক আছে। স্কিম ফর দি এক্সামিনেশন, দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট অফ পেপার ওয়ান, মানে এবার হচ্ছে দেখো কত দূর পড়াশোনা জানতে হবে, ব্যাচেলার্স ডিগ্রি হলে চলবে, বয়স কত 20 থেকে 25। নাম্বার 3 হচ্ছে কি, এডুকেশনাল ক্রাইটেরিয়া গেছে, এজ গেছে, ডেট তোমরা জানো, আর হচ্ছে কি এবার হচ্ছে কত টাকা ফিস দিতে হবে, 100 টাকা। এবার কোন মোডে এক্সামটা হবে, কতগুলো তার স্টেপ হবে দেখে নাও। স্কিম অফ এক্সামিনেশন, দেখো এক্সামিনেশনের প্যাটার্ন কিন্তু খুব একটা চেঞ্জ হয়নি বন্ধুরা, একটু যদি ভালো করে দেখো, দ্য এক্সামিনেশন উইল কনসিস্ট অফ পেপার ওয়ান, ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট আর অথবা ফিজিক্যাল এন্ডিওরেন্স টেস্ট যেটাকে পিইটি বলে, পেপার 2 এ আছে পেপার 2 অ্যান্ড দ্য ডিটেইল মেডিকেল এক্সামিনেশন, অল দি স্টেজেস আর দ্য এক্সামিনেশন আর ম্যান্ডেটরি, এগুলো কিন্তু সমস্তই দিতে হবে, পিইটি ও দিতে হবে আর তোমাকে পিএসটি ও দিতে হবে। ডিটেল অফ দিস পেপার অর টেস্ট আর এস ফলোস, ডিটেলটা দিয়ে দিয়েছে দেখো,
পেপার ওয়ানে কি বলেছে দেখো, পেপার ওয়ানে এই সাবজেক্টস গুলো থাকবে কি কি, জেনারেল ইন্টেলিজেন্স এন্ড রিজনিং, পাতি কথায় রিজনিং। নাম্বার টু যেটা থাকছে জেনারেল নলেজ, জিকে আর জিএ। নাম্বার থ্রিতে থাকছে ম্যাথস, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, আর নাম্বার ফোরে থাকছে ইংলিশ কম্প্রিহেনশন। তো কতগুলো করে কোশ্চেন, টোটাল হচ্ছে 200টা কোশ্চেন, প্রতিটা সেগমেন্টে 50-50-50 করে আছে, ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 50 করে। তার মানে টোটাল 200টা কোশ্চেন, প্রতিটা কোশ্চেনে এক নম্বর, টোটাল কোশ্চেন হচ্ছে 200টা, টোটাল মার্কস হচ্ছে 200টা, টাইম কত 2 ঘন্টা, মানে 120 মিনিটে 200টা কোশ্চেন করতে হবে। ক্লিয়ার? নেক্সট, পেপার টু তে কি আছে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড কম্প্রিহেনশন। নাম্বার অফ কোশ্চেন 200, ম্যাক্সিমাম মার্কস 200, তাহলে প্রতিটা কোশ্চেনের জন্য এক নম্বর করে, টাইম ডিউরেশন 2 ঘন্টা, ঠিক আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা করে এক্সাম হবে 2 ঘন্টা, ঠিক আছে। নেক্সট, আচ্ছা এটা হচ্ছে তোমাদের গেল হচ্ছে তোমার পেপার টু। এরপর যেটা তোমাদের বলেছিলাম বন্ধুরা, এখানে একটু যেটা দেখে নাও, সেটা হচ্ছে এইগুলো হওয়ার পর কিন্তু ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল এন্ডিউরেন্স টেস্ট হবে। তারপর তোমাদের যেহেতু পুলিশে, সেহেতু তোমাদের মেডিকেল টেস্ট, বিভিন্ন কিছু দিতে হবে। এইগুলো সমস্ত ডিটেলস ব্যাপারগুলো আমাদের কিন্তু এসএসসির ওয়েবসাইটে আছে, যেটা তোমাদের খেটে খুঁজতে হবে না। ডেসক্রিপশন বক্সে পুরো লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা কিন্তু ক্লিক করে পুরো অফিশিয়াল নোটিফিকেশনটা পড়ে নিতে পারো। তার মানে এটা কি, তোমাদের কাছে কিন্তু একটা ওভারঅল আমি নলেজ দিলাম। কেননা দেখো, আমি সবসময় একটা কথা বলি, একদম ভিডিওর সামনে ফ্রন্টে দাঁড়িয়ে কথা বলবো, হ্যাঁ রূপা ম্যামই বলছে যে তুমি যতই ভিডিও দেখো না কেন, প্লিজ রিড দ্য নোটিফিকেশন ভেরি ভেরি কেয়ারফুলি বাই ইউর ওন, মানে তুমি নিজে সাইট থেকে পড়বে। হ্যাঁ, তোমাদের লিঙ্ক আমরা প্রোভাইড করে দেবো, পিডিএফটা প্রোভাইড করে দেবো, আর ওভারঅল যেটা আছে সেটা কিন্তু তোমাদের আমি বলে দিলাম। তো আশা করি ফর্ম ফিল আপের ডেট এগুলো মনে রাখবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারছো মনে রাখবে, এজ ক্রাইটেরিয়া মনে রাখবে, আর কোথা থেকে ভ্যাকেন্সি ফিল আপ করতে চাও, বা হচ্ছে কোথা থেকে ইন দা সেন্স কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও, এগুলো কিন্তু তোমাদের নিজেদের চয়েস। তাহলে আশা করি আজকের ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল ছিল। কিন্তু একটাই কথা বলবো বন্ধুরা, এটা আমার রিকোয়েস্ট বলতে পারো, যেহেতু অ্যাজ আ টিচার হিসেবে আমি একটা কথা বলি, লাস্ট ডের জন্য ওয়েট করো না, ভালো করে নোটিফিকেশনটা পড়ে টাইম ধরে সময় নিয়ে ফিল করো, ঠিক আছে। কেননা একবার যদি ফর্ম ফিল আপে ভুল হয় সেক্ষেত্রে কিন্তু তোমাদের বেশ সমস্যা হবে। তাহলে একটা কথা তোমাদের বলতে পারি যে এই যে এত বড় ভ্যাকেন্সি এসছে, এবার কিন্তু হাতছাড়া করো না। এবারে আমাদের পরপর এসএসসি থেকে শুরু করে পিএসসি সমস্ত ভ্যাকেন্সি নিয়ে আসছে, এত অপরচুনিটি চলে এসেছে, এবার শুধু তোমাদের ক্র্যাক করা বাকি আছে একদম। এবার শেষ কথা একটা বলতে চাই, সেটা হচ্ছে এখন যারা ভাবছো এই ফর্ম ভরোনি বা ভরবে বা ভরে দিয়েছো, ভাবছো কিভাবে প্রিপারেশন নেবে, একটাই কথা বলবো বন্ধুরা, অ্যাভিশনে চলে এসো, ডেমো ক্লাস নাও, তারপরে তোমরা বিচার করো। আর যদি আসতেও প্রবলেম হয়, আমাদের অনলাইনে সমস্ত ব্যবস্থাই আছে, স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে বিস্তারিত তথ্য নিতে পারো। আর আমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেল আছে, যেখানে তোমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত সমস্ত এক্সামের জন্য ভিডিও পেয়ে যাবে। তাহলে আশা করি ভিডিওটা ভালো, মানে হেল্পফুল ছিল। যদি হেল্পফুল থেকে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আরো যদি কিছু জানার থাকে এক্সামের ব্যাপারে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো, কি করছো, সাবস্ক্রাইবটা করে নাও, আমাদের জন্য নয় তোমাদের জন্য। এই সমস্ত দরকারি তথ্য তো অ্যাভিশন বাংলায় তোমাদের কাছে পৌঁছে দেবে, তাই না? তাহলে চলো নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থেকো, আর হ্যাঁ পড়াশোনা করতে থেকো, টাটা।